মাওলানা আব্দুল আলীম সাহেব যখন বক্তৃতা দিচ্ছিলেন মঞ্চে ওঠার পরে বক্তৃতা দিতে দিতে যখন মঞ্চের দিকে হাত লক্ষ্য করে শুধু একবার বলেছে এই যে মঞ্চে যারা বসে আছে আমি তো বসে আছি আমার কোনো যোগ্যতা নাই এলেম নাই আমল নাই বড় কোনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই এই যে মঞ্চ আপনারা দেখতে পারতেছেন এই মঞ্চের ভিতরে সামনের চেয়ারে থাকার কথা ছিল কোরআনের পাখি এই কথা বলার পরে যখন হুজুরের নামটা বলেছে নিজের অজান্তে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছেন গোটা পৃথিবীর মানুষেরা ফেসবুক ইন্টারনেট ইউটিউবের ভিতরে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা লাইভ ভিডিওটা দেখেছে এই কথা শোনার পরে চোখের পানি ফেলে নিজের অজান্তেই কান্না করে হাহাকার করে চিৎকার করে বলেছি ওই কোরআনের পাখিদের উন্মুক্ত ময়দানে দেখতে চাই আমার প্রিয় বন্ধুগণ রাজনীতি মনে করবেন না দলাদলি মনে করবেন না কোরআনের পাখিদেরকে আলেমদেরকে ভালোবাসি আমরা দলের কারণে নয় আলেমদেরকে ভালোবাসি আমরা কোরআনের কারণে ওই ঢাকায় যখন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হলো লক্ষ লক্ষ মানুষের উপস্থিত হয়ে গেল যখন বক্তারা বক্তৃতা দেওয়া শুরু করে দিল যে কোন বক্তৃতা দেয় তাদের কোন ইচ্ছা তাদের ব্যাপার তারা বক্তৃতা দিল কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখা যায় ওই লক্ষ লক্ষ মানুষের মধ্যে যখন বক্তারা একটা শব্দ উচ্চারণ করেছে ওই খাঁচার মধ্যে বন্ধু যারা আছে আলেমদের মুক্তি চাই কোরআনের পাকিদেরকে মুক্তি চাই এই কথা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষেরা নিজের অজান্তে চোখের কোন থেকে চোখের মধ্য থেকে জল বের করে দিয়ে কান্না করে 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 চিৎকার করে বলেছে ওই কোরআনের পাখিদের মুক্তি চাই কোরআনের পাখিদেরকে আবারও কোরআনের ময়দানে দেখতে চাই এটার দ্বারা বোঝা যায় মানুষেরা আলেমদের কত ভালোবাসে তাদের অবস্থা এবং তাদের পরিস্থিতি দেখেই অনুধাবন করা যায় আমার ভাইরা কথাগুলো বোঝার চেষ্টা করবেন মাওলানা আব্দুল আলীম সাহেব যখন বক্তৃতা দিচ্ছিলেন মঞ্চে ওঠার পরে বক্তৃতা দিতে দিতে যখন মঞ্চের দিকে হাত লক্ষ্য করে শুধু একবার বলেছে এই যে মঞ্চে যারা বসে আছে আমি তো বসে আছি আমার কোনো যোগ্যতা নাই এলেম নাই আমল নাই বড় কোনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই এই যে মঞ্চ আপনারা দেখতে পারতেছেন এই মঞ্চের ভেতরে সামনের চেয়ারে থাকার কথা ছিল কোরআনের পাখি এই কথা বলার পরে যখন হুজুরের নামটা বলেছে নিজের অজান্তে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করেছেন গোটা পৃথিবীর মানুষেরা ফেসবুক ইন্টারনেট ইউটিউবের ভেতরে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা লাইভ ভিডিওটা দেখেছে এই কথা শোনার পরে চোখের পানি ফেলে নিজের অজান্তেই কান্না করে হাহাকার করে চিৎকার করে বলেছি ওই কোরআনের পাখিদের উন্মুক্ত ময়দানে দেখতে চাই আমার প্রিয় বন্ধুগণ রাজনীতি মনে করবেন না দলাদলি মনে করবেন না কোরআনের পাখিদেরকে আলেমদেরকে ভালোবাসি আমরা দলের কারণে নয় আলেমদেরকে ভালোবাসি আমরা কোরআনের কারণে কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায় কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায় জালিমের অসানলে বন্দি খাঁচায় কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যা ডাকতো পাখিটি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে ডাকতো পাখিটি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে শিরিক বিদাতে করতে বিদায় গুমরে কেঁদে শুধু যায় কোরআনের পাখিটির জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায় জালিমের অসানলে বন্দি খাঁচায় কোরআনের পাখিদের জন্য হৃদয় গুমরে কেঁদে শুধু যায় অপরাধ কিছু নয় কোরআনের
কথা কই আর জোরে বলে যে কথাই জালিমের মসনদ কে পেয়ে যায় অপরাধ কিছু নয় কোরআনের কথা কই যে কথাই জালিমের মসনদ কে পেয়ে যায় পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায় কোরআনের পাখিদের জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায় কোরআনের পাখিদের জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু আমার ভাই ইমামদারদেরকে হেফাজত করবেন কে আরো জোরে বলেন আমার প্রিয় মুসলমান ভাইরা কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে হেফাজত করে যেই মানুষটি অর্ধশত বছর ধরে কোরআনের মাহফিল আলোচনা করেছেন যার আলোচনা শোনার পরে হাজার হাজার মানুষেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে যেই মানুষটাকে কাবা করে ইমাম বুকের মধ্যে জোরে ধরে মাথার মধ্যে কপালের মধ্যে চুমু খায় ওই মানুষটাকে আপনার যতই নারী ধর্ষণকারী বলি না কেন আমরা মনে মনে বিশ্বাস করি তাদেরকে যতই অপবাদ দেওয়া হোক না কেন তাদের ব্যাপারে যতই মিথ্যাচার করা হোক না কেন আমরা মনে প্রাণে বিশ্বাস করে এই কোরআনের পাখিগুলোই হলো আমাদের অহংকার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে 10 বছর পরে জেল থেকে মুক্ত করে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইছে এই তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর কাছে আমরা ফকির বেশ আল্লাহর কাছে দোয়া করে বলবো আল্লাহ আপনি তো ইউসুফ নবীকে 10 বছর পরে জেল থেকে মুক্ত করে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইছে আমার দেশের মধ্যে জমিনের মধ্যে সমাজের ভেতরে যে আলেমগুলো খাঁচার মধ্যে বন্দি আছে ওই আলেমদেরকে মুক্ত করার পরে আমাদের সমাজ তাদেরকে খলিফা বানায়া দেন আল্লাহ চাইলে পারে কি পারে না ওই কোরআনের পাখিগুলো কোরআনের ময়দানে কথা বলুক আপনারা চান কি চান না কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ তাআলা কবুল করুক সকলে বলেন আমিন সম্মানিত উপস্থিত হাজিরা আপনাকে মন খারাপ করেছেন কষ্ট পেয়েছেন আমরা রাজনীতি বুঝি না দল মত বুঝি না আমরা আলেমদেরকে ভালোবাসি কিসের কারণে আরো জোরে বলেন আমার প্রিয় মুসলমান বন্ধুগণ বোঝার চেষ্টা করবেন এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত গত একদিন আগে প্রমাণ করেছে এই বাংলার জমিন থেকে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়া যাবে না আগামীর বাংলাদেশ পরিচালনা করবে ইসলাম পন্থীরা ইনশাআল্লাহ শত জেল জুলুম অত্যাচার নির্যাতন করার পরেও ইসলাম আন্দোলনের সৈনিকদেরকে কর্মীদেরকে দমিয়ে রাখা যায় না এখান থেকে বোঝা গেছে কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে কখনো দমিয়ে রাখা যায় না হাজার হাজার মানুষেরা হেসেছেন আনন্দ উৎসব করেছেন পাশাপাশি চোখের পানি ফেলে কান্না করেছেন আমি প্রত্যেকটি নেতা এবং কর্মীর চোখের ভেতরে এই জমিনে দিন প্রতিষ্ঠার শপথের রক্ত দেখতে পেরেছি সুতরাং তোমার হয়ে গেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ এই বাংলার জমিনটা কোরআন দিয়ে পরিচালিত হোক আপনারা চান কি চান না কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান লিল্লাহ তাকবীর হাত না মান আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন ইসলামের পক্ষের সৈনিকদের যত অবহেলা করা হোক যতই ট্যাক লাগানো হোক না কেন সত্য একদিন পরিস্ফুটিত করবেন কে ইসলামে আন্দোলনের সৈনিকেরা কর্মীকেরা সমাবেশ করে ফুল দিয়ে গোলাপ দিয়ে রজনীগন্ধা দিয়ে প্রশাসনদেরকে সাধুবাদ জানিয়েছে এখান থেকে বোঝা যায় এরা জঙ্গি নয় এরা সন্ত্রাসী নয় এরাই হলো জমিনের মধ্যে সবচাইতে নম্র ভদ্র এবং এই জমিনে এরাই প্রকৃত সোনার ছেলে ঠিক
বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে তিনি সোনার বাংলা করতে চেয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্ন দেখেন, এই বাংলাদেশকে সোনার বাংলা করতে চায়। আর সোনার বাংলা করতে গেলে সোনার মানুষ দরকার। আর এই সোনার মানুষ কারা? যারা সেঞ্চুরি করে, ধর্ষণ করে, যারা টেন্ডারবাজি করে, নারী ধর্ষণ করে, তারা সোনার ছেলে নয়। এই জমিনে কোরআন সুন্নার কথা যারা বলে, যারা টাকনুর উপরে প্যান্ট পরে, মাথায় টুপি দেয়, কোরআন হাদিসের কথা বলে, যারা এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলে, তারাই প্রকৃত সোনার ছেলে। আর বাংলাদেশে সবাই চেষ্টা করেছে দুর্নীতি মুক্ত করতে, কিন্তু ইসলামী আন্দোলনের সৈনিকেরা দায়িত্ব পাওয়ার পরে এক টাকা দুর্নীতি না করে প্রমাণ করেছে তারাই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারে, তারাই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করতে পারে। সুতরাং বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে কাদের কাছে আমার দেশ নিরাপদ। আল্লাহ তাআলা এই জমিনকে হেফাজত করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে বলেন আলেমেরা মৃত্যুবরণ করলে মানুষ কান্না করে কি করে না? আমার প্রিয় মুসলমান ভাইরা, কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু আপনাদের মধ্যে আর বেশি কোনো কথা বলতে পারবো না। আর মাত্র কয়েক মিনিট আমার হাতের মধ্যে আছে, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাজা কুতুবউদ্দিন আলবে কালকাকে বিদায় নিয়ে চলে গেছে, আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না, মনে আছে না নাই? লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করতে করতে বলতিস, এক হাজার ছাত্ররা রে, তোমরা কি কাজার জানাজা দেবে না? আমরা বিদায় আমার বাড়িতে চলে যাব, তোমরা দ্রুত গতিতে জানাজার নামাজ আদায় করো। এমন সময় একটা ছাত্র ডাকতে বলে, এ পৃথিবীর মানুষেরা, খাজা বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তোমরা ভালোভাবে জেনে নাও, লাশটা দেখেছো, বাড়ির দিকে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে কবরে দিয়ে দিতে চাই। এই কথা বলার পরে সবাই চোখের পানি ফেলে কান্না করতেছে, এটা কেমন কথা? ভারত উপমহাদেশের মধ্যে একজন সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা খাজা বিদায় নিয়ে চলে গেছে, অথচ কেন জানাজার নামাজ পড়া হবে জানতে চায়। এমন সময় একটা ছাত্র ডাক দেয়, বলে খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে ওসিয়ত করে গেছেন, তার জানাজার নামাজ যেই লোকটা পড়বে তার মধ্যে কমপক্ষে চারটে শর্ত থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে চারটে গুণ থাকা লাগবে। খাজা সকালবেলা বিদায় নেওয়ার পরে আমরা তখন থেকে খোঁজাখুঁজি করতেছি, এই লক্ষ মানুষের মধ্যে খোঁজ করেছি, এই চারটে গুণওয়ালা মানুষ তো আমরা পাই নাই, এই জন্য সিদ্ধান্ত নিয়েছে আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করে দিতে চাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, কথাগুলো অন্তরে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলে, না এটা কখনোই হতে পারে না, খাজা যে চারটে শর্ত দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই লক্ষ মানুষের সামনে এই চারটে শর্তের কথা তোমরা বলে দাও। এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে এই চারটে গুণওয়ালা মানুষ একজন থাকলেও থাকতে। এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে চিৎকার করে বল, এ লক্ষ লক্ষ মানুষেরা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো, ভালোভাবে জানার চেষ্টা করো, খাজা বিদায় নিয়ে চলে গেছে কিন্তু চারটা শর্ত দিয়ে গেছে, এই চারটা শর্তওয়ালা লোক পাওয়া গেলে তখন জানাজা হবে। এই লক্ষ মানুষের ভেতরে তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছে নাকি চিৎকার করে বলো তো, যেই মানুষটা ৪০ বছর ধরে জামাতের সহিত নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে কেমন কে কোন মানুষ আছে যেই মানুষটা ৪০ বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও একদিনও মিস করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোন মহিলার দিকে ইচ্ছে করে তাকাই নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি যেই মানুষটা ৪০ বছর ধরে আসর নামাজের আগে আসর রাকাত সুন্নাত নামাজটাও পড়তে ভুল করে নাই? এই চারটা শর্তওয়ালা মানুষ যদি এই লক্ষ মানুষের মধ্যে পাওয়া যায়, ওই লোকটা দয়া করে হাত উঠাও, ওই লোকটা জানাজা নামাজ পড়াবে, আর তার নেতৃত্বে আজকে জানাজার নামাজ হবে। আর এই চারটা শর্তওয়ালা মানুষ যদি আজকে খুঁজে না পাওয়া যায়, আজকে খাজার জানাজা হবে না, আমরা বিনা জানাজায় খাজার লাশটা কবরে ঢুকে দিতে চাই। আমার প্রিয় মুসলমান ভাইরা, কথাটা বোঝার চেষ্টা করবি। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করা শুরু করলেন। এই লক্ষ মানুষের মধ্যে কি একটা লোক খুঁজে পাওয়া যাবে না রে, যেই মানুষটা জানাজার নামাজ পড়াবে, আর তার নেতৃত্বে আমরা লক্ষ মানুষ আজকে জানাজার নামাজ পড়ব? একটা লোক সাহস করে কেউ হাত উঠাইতে পারে না। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিব থেকে আসা পর্যন্ত মানুষ কান্না
কান্নাকাটি করলো, কেউ সাহস করে হাত উঠালো না। এসার নামাজ শেষ হয়ে গেল, ছাত্র মিলে সিদ্ধান্ত গ্রহণ করলে রাত যেহেতু গভীর হয়ে যাবে, মানুষ তো ধীরে ধীরে বাড়িতে চলে যাবে, আর দেরি করা যাবে না। সকালবেলা চলে গেছে বিদায় নিয়ে, যত দ্রুত সম্ভব লাশটাকে কবর দেওয়া হবে। একটা ছাত্র দাঁড়িয়ে বলে, আর জানাজার নামাজ হবে না, সবাই বাড়িতে চলে যাও, এখন আমরা আমাদের শিক্ষক ওস্তাদের লাশটা কবরের মধ্যে দেব। এই কথা বলার পরে চারজন ছাত্র যখন চারটা কাটুনির কাটি ধরে লাশটাকে আস্তে করে কাঁধের উপরে নেওয়ার পরে, ওই লাশটা যখন আস্তে করে কবরের দিকে নিয়ে যাওয়া শুরু করেছে, এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে একটা লোক হাত উঠায় বলে, এ পৃথিবীর মানুষেরা, রে তোমরা খাজার লাশটা নিয়ে যাও না, আজকে খাজার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই, লিল্লাহ থাকবে। এই কথা বলার পরে লোকটা দৌড়ে দৌড়ে কান্না করতে করতে, আস্তে করে করে দৌড়ে দৌড়ে কান্না করতে 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 খাটুনির কাছে যাওয়ার পরে আস্তে করে খাটুনিটা চেপে ধরে এই লোকটা চিৎকার করে বলে, খাজারে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু বিদায় নেওয়ার সময় এত বড় আমার ক্ষতি তুমি কেন করে গেলে? তুমি তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু মৃত্যুর পূর্বে আমার জীবনে তুমি এত বড় ক্ষতিটা কেন করে গেলে? আমি চারটা আমল তো গোপনে গোপনে করেছি, দুনিয়ার কোনো মানুষ জানে না। এই চারটা আমলের কথা আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না। আমি গোপনে গোপনে চারটা আমল শুধু করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। চিৎকার করে বলা যাবে কি, আল্লাহু আকবার! এই দুনিয়ার কোনো মানুষের জন্য তো আমি ইবাদত করি নাই। গ্রামের লোকে আমাকে ভালো বলবে, পাড়ার লোকে আমাকে ভালো বলবে, ইউনিয়নের লোকে আমাকে ভালো বলবে, বন্ধু বান্ধব ভালো বলবে, এই আশায় তো আমি জীবনে কোনোদিন ইবাদত করি নাই। এই চারটা আমল আমি করেছি অত্যন্ত গোপনে গোপনে, আমার স্ত্রী জানে না, সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না। এরে খাজা, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু তোমার মৃত্যুর পূর্বে এই চারটা শর্তের কথা তুমি কেন বলে গেলে? আর এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমাকে কেন প্রকাশ করে দিলে? এই লক্ষ লক্ষ মানুষেরা আজকে জেনে গেল এই চারটা আমল আমি করেছি, এই মানুষগুলো আগামীকাল থেকে আমার সামনে আমার প্রশংসা করবে, আমাকে বলবে, এই জমিনের মধ্যে লক্ষ মানুষ কেউ পাস করতে পারে নাই, কিন্তু তুমি চারটা প্রশ্নে পাস করে ফেলেছো, তুমি চারটা গুণ অর্জন করেছো, তোমার জীবনটা সফল হয়ে গেল। এরে খাজারে, আমার আমলের কথাটা প্রকাশ করে যে তুমি বিদায় নিয়ে চলে গেলে, এই লক্ষ মানুষেরা আমার আমলের কথা জেনে গেল, এরা তো আমার সামনেই আমার প্রশংসা করতে থাকবে। কিন্তু যখন মানুষেরা আমার বেশি বেশি প্রশংসা করবে, আমার অন্তরের মধ্যে হিংসে অহংকার তৈরি হবে, আমার মনের মধ্যে দাম্ভিকতা হবে, আমি মনে মনে চিন্তা করব, ঠিকই তো তাই, শয়তান আমাকে কুমন্ত্রণা দেবে, লক্ষ মানুষেরা পারে নাই অথচ আমি পেরেছি। অথচ রসুল বলেছেন হাদিস শরীফের ভেতরে, কোনো ব্যক্তি যদি একটা আমল করার পরে তার অন্তরের ভেতরে বিন্দু মাত্র অহংকার হয়, বিন্দু মাত্র গর্ব হয়, অহংকার গর্ব করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত আমলগুলোকে ধ্বংস করে দেয়। ওরে কাজা, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার চারটা গোপন আমলের কথা এই জমিনের মধ্যে কেন বলে গেলে? আমাকে বিপদের মধ্যে তুমি কেন ফালাইয়া গেলা? এরে খাজারে, তুমি তো বিদায় নিয়েছো, কিন্তু আমি তোমার কাছে ওয়াসিয়ত করতে চাই, তোমার কাছে বলতে চাই, ওরে খাজা তুমি বিদায় নিয়ে চলে গেছো, একটা ওয়াসিয়ত তোমার কাছে করতে চাই। হাশরের ময়দানে আল্লাহ যদি তোমার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে সুপারিশ করো, ওই মহান আল্লাহ যেন আমার আমলগুলোকে ধ্বংস করে না দেয়। চিৎকার করে বলেন, আল্লাহু আকবার!